করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে ক্রিকেট অঙ্গন। একঘেয়ামির সময় কাটাতে ক্রিকেটাররা প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে আড্ডায় মেতে উঠছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সেশন করা ক্রিকেটারদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC দুর্নীতি দমন বিভাগ আকসুর ধারণা, এইসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মাধ্যমে ক্রিকেটারদের দুর্নীতির প্রস্তাব দেওয়া হতে পারে, আর এ কারণে ক্রিকেটারদের সতর্কতা প্রত্যাশা করে বোর্ডগুলোকে চিঠি পাঠিয়েছে ICC। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, ভারতীয় জাতীয় দলের ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি সহ অনেক ক্রিকেটারেই করোনাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় পার করেছেন সতীর্থ এবং ক্রিকেট সংশ্লিষ্টদের সাথে লাইভ আড্ডায়। কয়েকদিন আগে কোহলি এসেছিলেন তামিম ইকবালের আড্ডাতেও, তাতে ওত পেতে থাকতে পারে জুয়ারিরাও, যারা খেলোয়াড়দের দিতে পারে অনৈতিক প্রস্তাব। এই বিষয়টি ভাবাচ্ছে ক্রিকেট এবং ক্রিকেটারদের দুর্নীতি ঠেকাতে সোচ্চার আকসুকে। আকসুর দাবি, জুয়ারিরা ক্রিকেটারদের দৃষ্টিগোচর হতে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে মনোযোগ রাখে, জুয়ারিদের চেষ্টায় বিভ্রান্ত হতে পারেন ক্রিকেটাররা, যা তাদের ক্যারিয়ারকে ফেলে দিতে পারে হুমকির মুখে। বোর্ডগুলোর কাছে পাঠানো চিঠিতে আকসু জানিয়েছে, বিশ্বের বেশিরভাগ জায়গায় চলমান লকডাউন এবং বিধিনিষেধের কারণে অনেকেরই হাতে অফুরন্ত সময় রয়েছে, এই সময় পূরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকছে। এই সৃজনশীলতার নিঃসন্দেহে ইতিবাচক দিক আছে, তবে একই সাথে বাজে দিকও রয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে দুর্নীতিবাজরা খেলোয়াড়দের সাথে যোগাযোগের জন্য এসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। ওই চিঠিতে জানানো হয়েছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আর ফেসবুককেই খেলোয়াড়দের দুর্নীতিতে জড়ানোর চেষ্টা করছে জুয়ারিরা। এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মুশফিকুর রহিম যেন মহানুভবতার এক অনন্য নিদর্শন। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানোই যেন তার নেশা। করোনা ভাইরাসের শুরু থেকেই দেশের অসংখ্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এবার নিজ জেলা বগুড়ার এক ফল বিক্রেতার মেধাবী মেয়ের লেখাপড়ার সকল দায়িত্ব নিয়েছেন এই ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিকুর রহিমের ঘনিষ্ঠ বন্ধু মাসুদুর রহমান বাপ্পি। শনিবার এক পোস্টের মাধ্যমে তিনি জানান, গত 8 জুন দুপুরে মুশফিকুর রহিম তাকে ফোন করে, বিভিন্ন কথার মাঝে একটি খবরের কথা জানিয়ে বলে ওই বিষয়ে তাকে আগে কেন জানানো হয়নি। খবরটি ছিল এই বছরে SSC পরীক্ষায় 1300 নম্বরের মাঝে 1267 নম্বর পেয়ে বগুড়া জেলার ভেতর রেকর্ড নম্বর পেয়ে পাশ করেছে তোরা। সেখানে তোরার পারিবারিক অসচ্ছলতা নিয়ে একটি প্রতিবেদন ছিল। বাপ্পি আরও জানান, মুশফিক নিজেই তোরার স্কুলের প্রধান শিক্ষিকা এবং বাবার সঙ্গে যোগাযোগ করে তার লেখাপড়ার যাবতীয় খরচ একাই বহন করবে বলে জানিয়ে দিতে বলেন। প্রাথমিকভাবে কলেজে ভর্তি, পোশাক আর বইয়ের জন্য কিছু অর্থ পাঠিয়ে দেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। শনিবার তোরার হাতে এই টাকা তুলে দেন বাপ্পি এবং সামির হোসেন মিশু। এছাড়া তোরাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। কলেজ শুরু হলে সেখানে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বৃত্তি হিসাবে দেবেন মুশফিক, যা দিয়ে অনায়াসে তোরা লেখাপড়ার খরচ বহন করতে পারবে। ভবিষ্যতে ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন ফির জন্য আলাদা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে মুশফিক। শুধু ক্রিকেটার হিসেবেই নন, মানুষ হিসেবেও যে মুশফিক বড় মনের মানুষ তার প্রমাণ আরও একবার দিলেন তিনি।